আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ, দিস ইজ ইয়োর বিডিশো 360। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। একটি সিনেমা একজন পরিচালককে যেমন এনে দিতে পারে খ্যাতি আর প্রশংসা, সে সঙ্গেও করে তুলতে পারে বিতর্ক। ধর্ম, রাজনীতি কিংবা মানবতার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সিনেমা নির্মাণের ক্ষেত্রে অনেক নির্মাতাই সতর্ক থাকেন। তবে সব পরিচালক তো আর এসবের পরোয়া করেন না, বিশেষ করে বিখ্যাত পরিচালকদের ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি হবে, এটাই তো স্বাভাবিক। অনেক ছবির জন্য যেমন প্রশংসিত হয়েছেন, সে একই ছবির জন্য খুনের হুমকিও পেয়েছেন, আর জেল জরিমানা তো ছিলই। ইতিহাস জুড়ে থাকে এমনই কিছু বিতর্কিত ছবি এই তালিকায় প্রকাশ করেছে যুক্তরাজ্যের বিখ্যাত পত্রিকা দি টেলিগ্রাফ। বিডিশো 360-র একটি ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ানে তুলে ধরা হয়েছিল ইতিহাস জুড়ে থাকা এমনই কিছু বিতর্কিত ছবির কথা। বিডিশো 360-র এই ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে তুলে ধরা হচ্ছে ইতিহাসে বিতর্কিত আরও 5টি মুভির কথা। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই জানা অজানা তথ্যগুলো। দেখে নেওয়া যাক এই মুভিগুলো এক নজর। বিশেষ করে 10 নম্বরে যে মুভিটি আছে তার কথা আপনাকে একটু আলাদাভাবেই বলতে চাই। তবে এই মুভি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত থাকতেই হবে। শুরু করা যাক। বিদেশ অথোরিস্টের এই ভিডিওতে অর্থাৎ পার্ট টুতে তুলে ধরা হয়েছে 6 নম্বরে আই স্পিট অন ইউর গ্রেভ। এক দুর্ভাগ্য সাঁতারু শিকার হয় ধর্ষণের, তারপর প্রতিশোধ নেওয়া হয় একের পর এক হত্যা করে, যার ফলে চলে আসে ফাঁসিতে ঝোলানো। উড়াল দিয়ে হত্যার মতো ভয়াবহ দৃশ্য ছিল এই মুভিতে। মুক্তির আগে যুক্তরাষ্ট্রের অনেক কাটছাট করে এই সিনেমা, আয়ারল্যান্ড, জার্মানি সহ অনেক দেশে ছবিটিকে নিষিদ্ধ করা হয়েছিল। সাত নম্বরে রয়েছে মাল্টি পাইথনস লাইফ অফ ব্রায়ান। সবমি ছেড়ে যাওয়ার নায়ক ব্রায়ান আর যীশু খ্রিস্টের সমান্তরাল জীবনের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমা, যেখানে যীশু ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি দেখানো হয় হাস্যরসাত্মকভাবে। মুক্তির পর যুক্তরাজ্যের বিভিন্ন ধর্মীয় সংগঠন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে দাবি করেন সিনেমাটিকে নিষিদ্ধ করার জন্য। জুডিথ ইয়াসকারিওটের চরিত্রে অভিনয়ের জন্য মামলা করা হয় অভিনেতা জনস ডেভিসের। পরবর্তী সময়ে তিনি মেয়র নির্বাচিত হয়ে তার শহরের এই সিনেমার উপর থাকা 30 বছরের নিষেধাজ্ঞা তুলে নেন। আট নম্বরে রয়েছে কিডস। নামে কিডস হলেও কোনো মা বাবাই চাইবেন না তাদের সন্তান এই সিনেমা দেখুক। এইডস আক্রান্ত 17 বছরের এক কৃষক অরক্ষিত যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে যা ছড়িয়ে দেয় অনেকের মাঝে। ড্রাগস, যৌনতা আর সহিংস আচরণে ভরপুর হলেও র্যালি ক্লার্কের এই ছবির বৌদ্ধদের কাছে পেয়েছে প্রশংসা। নয় নম্বরে রয়েছে বাইসিমোয়া, ফ্রান্স 2000। তবে এই মুভি সম্পর্কে আপনাকে কিছু জানানোর আগে আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, ফিরে যাওয়া যাক মূল তথ্যে। 9 নম্বরে রয়েছে বাইসিমোয়া, ফ্রান্স 2000। ঘটনাক্রমে দেখা যায় যার জন্ম নির্যাতনের শিকার দুই নারীর নাদিন আর মানুর। ঘটনাক্রমে দেখা যায় আ জন্ম নির্যাতনের শিকার দুই নারী প্রতিশোধ নিতে গিয়ে একসঙ্গে শুরু করে তাদের খুনের যাত্রা। এই নিয়ে গল্প বাইসিমোয়া। গ্রাফিক্স, হত্যাকাণ্ড, ধর্ষণ, নৃশংসতা থাকলেও সিনেমাটির বিতর্ক মূলত দুই অভিনেত্রীকে নিয়ে, যারা একসময় পর্ণ তারকা ছিল। কিছুটা কাটছাটের পর ব্রিটেনে সিনেমাটির প্রদর্শনের অনুমতি পেলেও সংবেদনশীলতার কারণ দেখিয়ে নিষিদ্ধ করা হয় এর পোস্টার। এবার জেনে নেওয়া যাক সর্বশেষ মুভিটি, অর্থাৎ যে মুভিটি সবচেয়ে বেশি সমালোচিত ছিল, অ্যান্টিক্রাইস্ট। কারণ চলচ্চিত্র উৎসবের প্রথম প্রদর্শন সিনেমাটি, প্রদর্শনীতে অজ্ঞান হয়ে পড়ে 4 জন দর্শক। নির্মাতা লার্স ভন ট্রিয়ারের এই সিনেমার কাহিনী এক দম্পতিকে নিয়ে, যাদের যৌন মিলনের সময় জানলা দিয়ে ছিটকে পড়ে মারা যায় তাদের শিশু সন্তান, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে শিশুটির মা এবং ঘটাতে শুরু করে নানা ভয়াবহ আর অসুস্থতার ঘটনা। প্রমোভুই নামক ক্যাথলিকের একটি দল প্রতিবাদের মুখে 2014 সালে ফ্রান্সে নিষিদ্ধ করা হয় এই ছবিটিকে, পরে একই পথ অনুসরণ করে আরো কয়েকটি দেশ। চলচ্চিত্রের সমালোচক সুবেদ সান্ধু এই ছবিটি আখ্যায়িত করেন টর্চার পর্ন হিসেবে।
আগেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদিশা 360 প্রতিদিন নিয়ে আসছে জানো অজানো অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং মজার মজার ভিডিও তো রয়েছে। আপনি যদি চান বিদিশা 360 একটি ভিডিও মিস না করতে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদিশা 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।